নমস্কার আমি মোহন মিস্ত্রি এলআইসি অ্যাডভাইজার রামকৃষ্ণপুর লিটিল আন্ডামান আন্দামান ব্রাঞ্চ থেকে বলছি আজ আমি কেন প্রত্যেকেরই এলআইসি করা উচিত সেই বিষয়ে আলোচনা করব জীবন বিমায় যেদিন থেকে পলিসি শুরু হয় সেই দিন থেকেই একটা স্থাবর সম্পত্তির মালিকানা হাতে পাওয়া যায় স্বাভাবিকভাবে মৃত্যু হলে বিমা রাশি প্লাস বোনাস এক দুই তিন গুণ পর্যন্ত বা ডাবল ত্রিপল কাভার পর্যন্ত পাওয়া যায় দুর্ঘটনায় মৃত্যুতে বিমা রাশির সঙ্গে অতিরিক্ত দুর্ঘটনা রাশি পাওয়া যায় এবং জমা দেওয়া টাকা সহ ভেস্টেড বোনাস ও লয়্যালটি এডিশন পাওয়া যায় আর্থিক সংকটে পলিসি থেকে লোন পাওয়া যায় দুর্ঘটনায় বিকলাঙ্গ হলে বিমা রাশি প্লাস জমা দেওয়া টাকা প্লাস ভেস্টেড বোনাস প্লাস লয়্যালটি এডিশন পাওয়া যায় বাচ্চাদের পলিসিতে অভিভাবকের মৃত্যু হলে প্রিমিয়াম আর দিতে হয় না প্রিমিয়াম দেওয়ার দায়িত্ব এলআইসি বহন করে এবং আঠারো বছর বা কুড়ি বছর বয়স থেকে বাচ্চার পাওনা টাকা পেতে শুরু করে এলআইসিতে এইটটি সি এবং টেন টেন ডিতে ইনকাম ট্যাক্স রিবেট অর্থাৎ আয়কর ছাড় পাওয়া যায় এলআইসিতে থার্টি সেভেন সিতে সব ব্রেন গ্যারান্টি আসে অর্থাৎ আপনার টাকা নষ্ট হওয়ার ভয় নেই জীবন বিমা কেবল মৃত্যুর কথা ভেবে করানো হয় না বেঁচে থাকতে গেলেও জীবন বিমা প্রতিটি মানুষের দরকার বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় জীবনের জন্য জীবন বিমা স্বপ্ন পূরণ করতে সাহায্য করে অর্থাৎ বাচ্চাদের উচ্চশিক্ষা ও বিবাহের স্বপ্ন পূরণ করে জীবন বিমা খরচ কমাতে শেখায় অর্থাৎ আপনাকে মিতব্যয় তৈরি করে তোলে জীবন বিমা ভবিষ্যতে দেখা আর্থিক সমস্যা মেটাতে সাহায্য করে জীবন বিমার ম্যাচুরিটি টাকা সাদা টাকা অর্থাৎ হোয়াইট মানি এতে গভর্নমেন্ট কোনো ধরনের ট্যাক্স কাটতে পারে না জীবন বিমাতে বিভিন্ন ধরনের রাইডার পাওয়া যায় যেমন এবি ডিবি এ ডিডিবি সিআইআর পিডব্লুডি এফএবি ইত্যাদি ব্যাংক বা পোস্ট অফিসে তথা মিউচুয়াল ফান্ডে এই সব রাইডার পাওয়া যায় না জীবন বিমার এমার্জেন্সি ফান্ড তৈরি তথা লিকুইড মানি তৈরি হয় জীবন বিমা ব্র্যান্ডিং 100% ট্রাস্ট অর্থাৎ সকলের বিশ্বাসযোগ্য জীবন বিমায় সিকিউরিটি 100% পার্সেন্ট জীবন বিমায় ক্যাপিটাল প্রোটেকশান হান্ড্রেড পারসেন্ট এলআইসি করার পর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে মনের শান্তি বজায় থাকে অর্থাৎ নিজের কিছু হয়ে গেলে পরিবারের উপরে যে আর্থিক অনটনের বা আর্থিক চাপের সৃষ্টি হয় সেটা আর হয় না অন্তে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলের কুশল কামনা করি আমি মোহন মিস্ত্রি এলআইসি অ্যাডভাইজার রামকৃষ্ণ পল্লিটিল আন্ডামান ফ্রম আন্দামান ব্রাঞ্চ থেকে বলছি